প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি পূর্ণাঙ্গ নৌঘাঁটি হিসেবে বিএনএস শেখ মুজিবের কমিশনিং করেছেন। রাজধানীর খিলক্ষেত এলাকায় জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নামে এই প্রথম কোনো নৌঘাঁটির কমিশনিং করা হলো। তিনি একই সঙ্গে অনুষ্ঠান স্থল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা, খুলনা ও চট্টগ্রামে নৌবাহিনীর 5টি বহুতল ভবন উদ্বোধন করেছেন এবং সাভারে বিএন টাউনশিপে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ভিডিও কনফারেন্সের স্থানীয় এরিয়া কমান্ডার, নৌবাহিনী কর্মকর্তা এবং তাদের সহধর্মিণীদের সঙ্গে মতবিনিময় করেন। সাভারে চীনা কোম্পানি এবিএন টাউনশিপ নির্মাণ করবে। এর আওতায় 10টি 27-তলা এবং 12টি 26-তলা অত্যাধুনিক সুবিধা সম্বলিত আবাসিক ভবন নির্মিত হবে। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ক্রমবিকাশ এবং জাতি গঠনে তাদের ঐতিহাসিক ভূমিকা নিয়ে প্রকাশিত বাংলাদেশ নেভি ইন দ্য 21st century শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ সহ ঊর্ধ্বতন সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিএনএস শেখ মুজিবের কমান্ডিং অফিসার মঈনুদ্দিন মালিক প্রধানমন্ত্রীর নিকট থেকে কমিশনিং ফরমান গ্রহণ করেন। এর আগে প্রধানমন্ত্রী এই নতুন নৌঘাঁটিতে পৌঁছলে তাকে রাষ্ট্রীয় সালাম জানানো হয় এবং এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়।